হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ডিসকাস করতে চলেছি 23rd অক্টোবর 2018 কারেন্ট অ্যাফেয়ার্স MCQ ভার্সন। সো গাইস, আমি কোশ্চেনগুলোকে MCQ ফরম্যাটে লিখে নিয়েছি এবং তারপরে সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করে দেব। চলো ফার্স্ট কোশ্চেনের দিকে যাওয়া যাক। ফার্স্ট কোশ্চেন, রিসেন্টলি ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে ওয়াজ সেলিব্রেটেড। অস্টিওপোরোসিস ইজ এ ডিজিজ হুইচ ইজ রিলেটেড টু হুইচ পার্টস অফ দ্য বডি। রিসেন্টলি, দ্যাট মিন্স 20 অক্টোবর অস্টিওপোরোসিস ডে সেলিব্রেট করা হয়েছে। অস্টিওপোরোসিস একটা ডিজিজ, সেই ডিজিজটা আমাদের শরীরের কোন অংশকে ক্ষতি করে, দ্যাট ইজ বোনস, হাড়কে ক্ষতি করে। অ্যাকচুয়ালি হাড়ের যে তীক্ষ্ণ, হাড়ের যে ডেন্সিটি, বোন ডেন্সিটি, সেই ডেন্সিটিটা কমে যায় এই রোগ হলে, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। তোমরা দেখতে পাচ্ছ এখানে হেলথ বোন এরকম থাকে, ছিল, এটা হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে যখন অস্টিওপোরোসিস হয় তখন। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি তাইজুয়া ইং ব্যাক দ্য ডেনমার্ক ওপেন টাইটেল বাই ডিফিটিং হুইচ ইন্ডিয়ান প্লেয়ার। রিসেন্টলি কী হয়েছিল না, রিসেন্টলি তাইজু ইং জিতেছে ডেনমার্ক ওপেন। ডেনমার্ক ওপেন রিলেটেড টু হুইচ স্পোর্টস, দ্যাট ইজ ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের সঙ্গে, ব্যাডমিন্টন ডেনমার্ক ওপেন রিলেটেড। ডেনমার্ক ওপেনে রিসেন্টলি তাইজু ইং জিতেছে, কাকে হারিয়ে জিতেছে, দ্যাট ইজ সাইনা নেহওয়াল। তার সাইনা নেহওয়াল এবং তাইজু ইং ইজ রিলেটেড টু হুইচ স্পোর্টস, দ্যাট ইজ অলসো ব্যাডমিন্টন। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সাইনা নেহওয়াল, এটা হচ্ছে তাইজু ইং। হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি অনার্ড উইথ ওস্তাদ চাঁদ খান, ওস্তাদ চাঁদ খান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কে, নিচের নামগুলির মধ্যে কে ওস্তাদ চাঁদ খান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন, দ্যাট ইজ পণ্ডিত বিশ্বমোহন ভাট। এই হচ্ছে পণ্ডিত বিশ্বমোহন ভাট। এই যে এই গিটার, হি ইজ এ মিউজিশিয়ান। রিসেন্টলি মুম্বাই হ্যাজ ওন বিজয় হাজারি ট্রফি রিলেটেড টু হুইচ স্পোর্টস, দ্যাট ইজ ক্রিকেট, CRICKET, ক্রিকেট। তো বিজয় হাজারি ট্রফি 2018 মুম্বাই জিতেছে, কিন্তু কাকে হারিয়ে জিতেছে, সেটা হচ্ছে দিল্লিকে হারিয়ে মুম্বাই জিতেছে। 2017 থেকে জিতেছিল, কর্ণাটক জিতেছিল, যেটা LPTS ছিল, কর্ণাটক। নেক্সট কোশ্চেন দেখতে পারো তোমাদের, এই হচ্ছে এই দলটা ছবিতে। নেক্সট, রিসেন্টলি হুইচ ইন্ডিয়ান প্লেয়ার হ্যাজ অ্যানাউন্সড রিটায়ার্ড ফ্রম দ্য অল ফর্মস অফ ক্রিকেট। ক্রিকেট থেকে রিটায়ার করতে চলেছে অ্যানাউন্স করেছে কোন খেলোয়াড়, সেটা হচ্ছে প্রবীণ কুমার। এখান থেকে দু ধরনের কোশ্চেন দেয়, প্রবীণ কুমার রিলেটেড টু হুইচ স্পোর্ট, দ্যাট ইজ ক্রিকেট, এবং রিসেন্টলি কোন ইন্ডিয়ান প্লেয়ার অ্যানাউন্স করেছে রিটায়ারমেন্টের জন্য তার সমস্ত ক্রিকেটে, দ্যাট ইজ ODI, যে কোনো ধরনের ক্রিকেটের জন্য রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে, দ্যাট ইজ প্রবীণ কুমার। এই নিয়ে হচ্ছে প্রবীণ কুমার। নেক্সট, দ্য রিমেনিং অফ স্টেট রিকোয়ার্স পার্লামেন্টারি অ্যাপ্রুভাল আন্ডার হুইচ অফ দ্য কনস্টিটিউশন। রিনেমিং মানে কি, রিনেমিং মানে হচ্ছে যে রাজ্যের নাম যে পরিবর্তন করা হয় সেটা সংবিধানের কোন আর্টিকেল দ্বারা করা হয়, দ্যাট ইজ আর্টিকেল থ্রি অ্যান্ড ফোরের দ্বারা বিভিন্ন স্টেটের যে তোমার নামকরণ, সেই নামকরণগুলো চেঞ্জ করা হয়। আমাদের রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বেঙ্গল করার চেষ্টা করেছিলেন, BENGL। এর জন্য তিনি পার্লামেন্টে দরখাস্তও করেছিলেন, কিন্তু সেন্ট্রালে, রাজ্যসভা এবং লোকসভা গিয়ে ওটা অ্যাপ্রুভড হয়নি। কেন অ্যাপ্রুভড হয়নি না, রাজ্যসভা লোকসভার মেম্বাররা এটা বলছে যে যদি বেঙ্গল করা হয়, তাহলে বেঙ্গল করা হলে কী হবে, আমাদের বাংলা, বেঙ্গল মানে হচ্ছে বাংলা, তো বাংলাদেশের সঙ্গে বাংলা গুলিয়ে যাবে, সেই কারণের জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন সেখানে বাংলা এবং বাংলাদেশ প্রবলেম ক্রিয়েট করবে, তো সেই কারণের জন্যে নামটা ওয়েস্ট বেঙ্গলই বর্তমানে আমাদের আছে। নেক্সট কোশ্চেন, তোমরা দেখতে পারো এখানে আর্টিকেল থ্রি এবং ফোরেতে নাম চেঞ্জ করা, এই সমস্ত জিনিসগুলো সমস্ত করা হয় সংবিধানের আর্টিকেল থ্রি এবং আর্টিকেল ফোরে। দ্য 17 ফিউশন এনার্জি কনফারেন্স ওয়াজ হোস্টেড বাই গান্ধীনগর। গান্ধীনগরে 27তম ফিউশন এনার্জি কনফারেন্স হোস্টেড হয়েছে। আইএইএ, দ্যাট মিন্স ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যেটা এটা এস্টাবলিশ করেছে।
Green Climate Fund was approved more than dash in new investors after meeting held recently in Brahmin. That is 1 billion. Next হচ্ছে অ্যাসিটোব্যাক্টর জুনি. অ্যাসিটোব্যাক্টর জুনি ইজ ইউজড ফর, অ্যাসিটোব্যাক্টর জুনি কী জন্য ইউজ হয়, না ডিগ্রেড টলিন ইন টু লেস টক্সিন বাই প্রোডাক্ট, এর জন্য ইউজ হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হু উইন 2018 শক্তি ভট ফার্স্ট বুক প্রাইজ, যেমন ম্যান বুকার প্রাইজ হয়, নোবেল প্রাইজ হয়, যেমন সেই রকমই একটা শক্তি ভট ফার্স্ট বুক প্রাইজ, যেটা এক্সামে পড়ে। 2018 কে পেয়েছে, দ্যাট ইজ সুজাতা গিদলা, সুজাতা গিদলা পেয়েছে। কী জন্য পেয়েছে, তার বইয়ের নামটা হচ্ছে অ্যান্ডস অ্যামাং এলিফেন্ট অ্যান্ড আনটাচেবল ফ্যামিলি অ্যান্ড দ্য মেকিং অফ মডার্ন ইন্ডিয়া, এই জন্য পেয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনি হচ্ছেন সুজাতা গিদলা। সো আজকের মতো টাটা গাইজ, ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও একটা, আর নতুন হলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, পাশের বেল আইকনে ক্লিক করবে নোটিফিকেশান পাওয়ার জন্য। সো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কাল নতুন ভিডিওতে। সো বাই।